আসসালামু আলাইকুম বন্ধুরা নাবারা আঠাইশ এস সি এবং এটা কিভাবে কাজ করে আজকের ভিডিওটা তা নিয়ে আলোচনা হবে তো বন্ধুরা নাবারা কিভাবে কাজ করে এবং এটা কি সর্বপ্রথম আমরা এটা কি সেটা জানবো তারপর আমরা এটা কিভাবে কাজ করে এবং এটা কি পরিমাণ আপনি প্রয়োগ করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা নাবারাটা হচ্ছে সিপ্রকোনা জল এর সংমিশ্রণের তৈরি এর প্রতি লিটার প্রতি লিটারে দুইশো গ্রাম এজোস্ক্রিস্টোবিন এবং আশি গ্রাম সিপ্রোকোনা জলের সক্রিয় উপাদান রয়েছে এবার আসেন এটা কিভাবে কাজ করে নাবারা আঠাইশ এসি কীভাবে কাজ করে বন্ধুরা এটি একটি বহুমুখী ক্রিয়াসম্পন্ন ছত্রাকনাশক নাশক তাই ইহা ফসলের রোগের আক্রমণের পূর্বে প্রয়োগ করলে এর প্রতিরোধ ক্রিয়া মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে ফসলের ছত্রাককে আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে প্রতিকারক রোগ দূরীকরণ ও ইরাডিক ক্যান্ট ক্রিয়ার মাধ্যমে রোগ সৃষ্টিকারী সত্রাক বিনষ্ট করে এছাড়া নাবারা ক্রিয়া সম্পূর্ণ হওয়ার ফলে স্প্রে করার পর সহজে পাতার ওপর স্পর্শ থেকে নিম্ন পার্শ্বে পরিবাহিত হতে পারে ফলে উভয় পার্শ্বের রোগ জীবাণু সহজে নিয়ন্ত্রিত হয় বন্ধুরা আমরা জানলাম নাবারা কীভাবে কাজ করে এবার আসেন নাবারার প্রয়োগ এবং কি 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 ফসলে আপনি এটাকে প্রয়োগ করতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা এটার প্রয়োগ এবং কি কি ফসলে আপনি প্রয়োগ করবেন সেটা নিয়ে আলোচনা করব বন্ধুরা ফসলের নাম আপনি ধানে কিন্তু এটা স্প্রে করতে পারবেন কারণ ধানে কিন্তু ভালো একটা রেজাল্ট আসেন বারা এটা হচ্ছে অটো গ্রুপ কেয়ারের একটি পণ্য এটা কিন্তু ভালো একটা কাজে আসবে যদি ধানে আপনি ব্যবহার করেন ছত্রাকের জন্য ধানে কিন্তু ভালো একটা কাজ করে এছাড়া আপনি আমেও এটা কিন্তু ব্যবহার করতে পারবেন আমেও কিন্তু স্প্রে করে দিতে পারবেন এবার আসেন ফসলের নাম জানা হলো এবার রোগের নাম আপনি সিথ ব্লাইট ব্লাস্ট এই দুটা হচ্ছে ধানের রোগ শীত ব্লাইট এবং ব্লাস্ট এই দুইটা রোগ হচ্ছে ধানের এই দুইটা রোগের জন্য কিন্তু নাবারা ভালো একটা কাজ করে এবার আমের কোনাজল এটা হচ্ছে আমের জন্য বন্ধুরা এবার আমরা প্রথমে জানবো ধানে কি পরিমাণ আপনি ব্যবহার করবেন বন্ধুরা ধানের হচ্ছে সাতশো পঞ্চাশ মিলি হেক্টরে মানে এক হেক্টরে আপনি সাতশো পঞ্চাশ মিলি ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি যদি এক একরে ব্যবহার করেন তাহলে আপনি তিনশো মিলি ব্যবহার করতে পারবেন তিনশো মিলি ব্যবহার করতে পারবেন এক একরে এবার পাঁচ শতাংশ জমিতে আপনি কি পরিমাণ ব্যবহার করবেন পাঁচ শতাংশ জমিতে জমির জন্য আপনি দশ লিটার পানিতে পনেরো মিলি কিন্তু এটা মিশিয়ে নিতে হবে ধানের জন্য এগুলো কিন্তু ধানের জন্য এবার আসেন আমের জন্য আপনি কি পরিমাণ মিশিয়ে দিবেন আমের জন্য হচ্ছে এক মিলি লিটার পানিতে মানে এক মিলি প্রতি লিটার পানিতে এক মিলি মাত্র এক মিলি ঠিক আছে এবার আসেন আপনি যদি এক একর বা এক পাঁচ শতাংশ জমির জন্য আপনি মিশান তাহলে প্রতি দশ লিটার পানিতে মানে প্রতি দশ লিটার পানিতে দশ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছের ভালোভাবে স্প্রে করতে হবে এটা হচ্ছে আপনার আম গাসের জন্য ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা জানলাম যে না কি পরিমাণ কাজ করে এবং কোন কোন কাজে এটা সবচেয়ে ভালো আসে বন্ধুরা এটা কিন্তু ধানের জন্য পারফেক্ট একটি ছত্রাকনাশক বন্ধুরা তাই বললাম যে আপনারা চাইলে কিন্তু ধান এটা ব্যবহার করতে পারেন এছাড়া কিন্তু ধানের জন্য অন্যান্য কীটনাশকও রয়েছে ছত্রাকনাশক রয়েছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনি আপনার মতামতটি জানিয়ে দেবেন ধন্যবাদ